সীমা ছাড়ানোর আগে ভিডিওটা অফ করে নাও, কারণ নিজে তো এতটা পেকেই গেছো, বাকি বাচ্চাগুলোকেও কি পাকাবে? কিছুই না, যেই সব বাচ্চাগুলো তোমাদেরকে দেখে এই সমস্ত কিছু শিখবে, তার বাবা মা গুলো এসে না তোমাকে ভেজা গামছা দিয়ে এমন উদ্মা ক্যালানি দেবে না, তখন দেখবে ক্যালানির সীমা ছাড়িয়ে গেছে। তো চলে এসো তোমরা সবাই, আজ আমি আরো দুইজন নিব্বানিব্বিকে নিয়ে কথা বলবো। তোর কি নিব্বানিব্বি ছাড়া আর কোনো কন্টেন্ট নেই? থাকবে কি করে, আমি এই সমস্ত ছাত্রীগুলোকে ছোট বলি বলে আমাকে অনেকে বলে যে তুমি কি ওদের থেকে সত্যিই বড় বয়সে যে তুমি সবাইকে ছোট বলো? নিব্বির মুখ থেকেই তোমরা শুনে নাও যে নিব্বির বয়স কত, তারপরে বিচার করো। ওকে, আমার আর আমার হাজবেন্ডের এজ 19। ওরে বাবা কি হাসি! নিব্বি, নিব্বার সাথে বিয়েটা কিভাবে হলো? লাভ ম্যারেজ করেছি। বাহ, তাহলে বলো এদেরকে নিব্বি বলবো না কি বলবো? 19 বছর বয়সে দুজনে মিলে বিয়ে করে নিয়েছে। মেয়েটার কথা আমি বাদ দিলাম, কারণ কি এখন 18-19 হলেই অনেকের বাবা মা বিয়ে দিয়ে দেয় যারা পড়াশোনার খরচ চালাতে পারে না বা আর্থিক সমস্যায় ভোগে। কিন্তু এই ছেলেটা, ছেলেটার ফেস দেখেছো? দেখেই মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠে যদি মাকে দেখতে না পায় ওয়া ওয়া করে কাঁদে। তো আজ আমি এই দুই নিব্বানি থেকে নিয়ে কথা বলবো। আমার কিন্তু কমেন্টটা সেরা লেগেছে, নিব্বি কথাটা হেভি কিউট, তাই না? নিব্বি শুনে আমার খুশি হচ্ছে। কুছ ভি, এই সময় কম, শুরু করো। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এ ম্যানি তো কোন বে, ম্যানি তো কোন বে? না না না, তুমি ছাড়া আবার কে? তোমার মতন এত এক্সট্রা পাকা নিব্বি আছে নাকি? তুমি বল বল বল, ম্যানি তো কোন বে? হ্যাঁ কোন ইদার, ম্যান নহি তো কোন? আরে বাবা, বললাম তো তোমার মতন আর এক পিসও নেই, তুমি হলে নাম্বার ওয়ান নিব্বি। তো নিব্বি, তুমি সোশ্যাল মিডিয়ায় এসে কি হাগাহাগি করো একটু দেখাও। তোমাকে আমি কতবার বলবো যে হাতে তুলে ভাবে ভাত খাবা না, ভাত যখন খাবা তুমি নিচে রেখে ভাতটা খাবা। তুমি খাবা যাবা তুমি যা খুশি করতে পারো, কিন্তু সেগুলো ভিডিও করার কি আছে? আর যদি ভিডিও করারই হয় তাহলে তোমার মেইন কন্টেন্টটা কি আমাকে বলো তো। তুমি আমার সাথে ভালো করে ঝামেলা করতে পারো, ঝগড়া করতে পারো তো। ঝগড়া সবাই মানে ঝগড়ুটি আমি। তো তুমি তো ঝগড়ুটাই। আমি ঝগড়ুটি না। বাহ 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 বাহ, এখন ঝগড়াও নাকি কন্টেন্ট? বাড়িতে বসে হলিক্স খায় আর গলার জোর বাড়ায় ঝগড়া করার জন্য, আর সেটাকেই আপলোড করে দেয় ইউটিউবে। শুধু কি ইউটিউব, ইনস্টা মজ ভরে ফেলেছে এই সমস্ত ঝগড়াঝাটিতে। সত্যি কেমন ঝগড়ুটি ভাই? কোনোদিনই না, তুমি যখন ভিডিও করি তখন আমি তোমাকে স্ক্রিপ্টটা বলে দিই যে ঝগড়ুটি এমন অ্যাক্টিংটা করতে। তুমি আমার সিক্রেট বলে দিলে, চুপ করো। এই বাচ্চা, কে দেয় রে তোদেরকে এরকম বুদ্ধি? হ্যাঁ ঝগড়াও নাকি আবার স্ক্রিপ্টেড ভাই? ও ভাই, মারো মুঝে, মারো মারো, মানে প্রতিটা পদে পদে প্রমাণ করছে যে হ্যাঁ আমরা দুজন নিব্বা নিব্বি। এরকম হরলিক্স খাওয়া ফেস দেখলেই তো যে কোনো কাজের জায়গা থেকে বের করে দেবে, বলবে যাও বাড়িতে গিয়ে হরলিক্স খাও। এটা তোমার পড়াশোনা করার বয়স, কাজ করার নয়, ইনকামের জন্য নিব্বা নিব্বিতে মিলে মজে গিয়ে ঝগড়া করে। বাহ, ঠিক বলেছ। আমি টাকার জন্য ভিডিও করি না, আমার নিজের খুশির জন্য আমি ভিডিও করি। হ্যাঁ কি কি কি, আরেকবার শুনি। টাকার জন্য আমি ভিডিও করি না, টাকার জন্য আমি ভিডিও করি না। আচ্ছা, আর অনেকে হয়তো একটু নলেজ থাকে সে বুঝবে যে আমি এখনো ইউটিউব থেকে টাকা পাই না। ইউটিউব থেকে এখনো টাকা পাও না ঠিকই, কিন্তু চ্যানেলটা তো আর তোমার মুখ দেখানোর জন্য খোলোনি, আর রিলস গুলো তুমি এমনি এমনি বানাও না মজে, আর ডে 3-4 করে রিলস আপলোড, এত ভুলভাল কমেন্ট করে মানুষ, তারপরে নীলের মতন চলে আসে, সেটা কি পয়সার জন্য নয়? জানি না। আরে বাবা, তোর এত ভয় পাস না, এই বয়সে একটু মিথ্যে কথা বললে ধরা পড়েই যায়। আমরাও ধরা পড়তাম যখন লুকিয়ে লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলতাম, আর মা জিজ্ঞেস করতো কিরে ওটা শেষ হয়ে গেছে কি করে, তখন আমরাও ধরা পড়ে যেতাম। আর তুই নিজেরা বড় হয়ে যা, তখন যদি বলিস না আমরা জাস্ট ফ্রেন্ড, আমরা তো বিবাহিতই নই, তাও সেটা লোকে মেনে নেবে, কারণ তোর তখন বড় হয়ে যাবি, তখন মিথ্যে কথাগুলো গুছিয়ে বলতে পারবি, না তখন তো তোরা ছোট, যতই হোক তুই মিথ্যেও ধরা পড়ে যাবি। ইয়ে বড়ি আচ্ছি বাত কই। আর আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে ভগবান আমাকে হাত পা চোখ নাক কান সবকিছু দিয়েছে, শুধু বুদ্ধিটাই দেয়নি ভগবান। কে যা মেরেছে, চুয়ে মুঠি ধরে যা টেনেছে, আমার খুব লেগেছে। ও দাঁড়াও, আরো দেখাবো, আমার হাতে খামচি কেমন দিয়েছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, প্র্যাঙ্ক করতে গিয়ে দেখো, এখানে দেখো তো হাতে কেমন খামচি দিয়েছে দেখো। পড়াশোনার বয়সে বিয়ে করে নিয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ঝগড়াঝাটি করে ইনকাম করার ধান্দা থাকলে এরকমই হবে। ঠিক বলেছো, ওটা গো ফেকে দেবো। আর তোমরা প্লিজ, ও ঘুম থেকে ওঠার পরে জাস্ট ওর রিয়াকশনটা দেখবো, যে রিয়াকশনটা কেমন হয়, ওর মুখে আমি একটা গো ফেকে দেবো এখন। ওলে বাবা, লেখক আমাদের রিয়াকশন দেখাবে গো, বিছানায় মোটা বাচ্চাগুলোর মতন তো রিয়াকশন তোর মুখে দি, তুই আবার কি রিয়াকশন দেখাবি ভাই?
তোর আগে নিজের গোবদারি গুলো ওটা তারপরে বউয়ের মুখে গোবদারি আঁকবি খানে আইছে আমাগো খোকা। এদের মতন ছাত্রীরা যত আসবে তত আমি ভিডিও বানাবো, আর আমি যত ভিডিও বানাবো ততই পয়সাই পয়সা হবে। আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা কি করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করবে। আর পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিতে একদম ভুলো না। মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।